রবিবার সারা রাজ্য তথা দেশের সঙ্গে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় 75তম স্বাধীনতা দিবস। সিপাহীজলা জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলা শাসক বিশ্বশ্রী বি, জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। এই 75 বছরে অবদান করেছিল কিছু না কিছু, যেমন আমাদের রাষ্ট্র যেমন আরো সমৃদ্ধ হতে পারে, আরো উন্নত হতে পারে। এই 75 বছরের গণতান্ত্রিক সফরটা আমরা যদি দেখি, এই 75 বছরে আমাদের যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, তারপরেও ভারতবর্ষ এত গণতান্ত্রিক, সর্ববৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে। 75তম স্বাধীনতা দিবসে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক আশিস দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী। সংক্ষিপ্ত কুচকাওয়াজে অংশ নেন ত্রিপুরা পুলিশ। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন বিধায়ক আশিস দাস। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রদেশ যুব মোর্চার নির্দেশে কমলপুর বিজেপি সদর অফিস থেকে যুব মোর্চার যুব যুবতীরা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে শহরের নেতাজি মূর্তির পাদদেশে এসে সবাই জড়ো হয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে র্যালি সমাপ্ত করে। 75তম স্বাধীনতা দিবসে খোয়াই জেলার মূল সরকারি অনুষ্ঠানটি হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন স্থানীয় পুলিশ, টিএসআর, বিএসএফ, এনএসএস জওয়ানরা। সারা দেশের সাথে বিলুনিয়াতে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের রাজস্ব ও মৎস্য মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। 75তম স্বাধীনতা দিবস গন্ডাছড়া মহকুমা ভিত্তিতে পালন করা হয় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, ছিলেন গন্ডাছড়া মহকুমার শাসক ও অন্যান্য আধিকারিকরা। এদিন অংশগ্রহণকারীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। আজকে আমাদের রাজ্যের এই 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আমাদের সরকার বিশেষ করে জনজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি। যথাযোগ্য মর্যাদায় উত্তর জেলার ধর্মনগরে পালিত হল 75তম স্বাধীনতা দিবস। করোনা বিধি মেনে বিবিআই ময়দানে পালিত হয় স্বাধীনতা দিবস। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর শহরের সাথে তাল মিলিয়ে পানিসাগর মহকুমা ও কদমতলা এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। আমরা স্বাধীন হয়েছি, আজও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ভারত বিরোধী পৃথিবীর কয়েকটি রাষ্ট্র এখনো ষড়যন্ত্র করে চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ভারতবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে সকলে এই ভারত বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের 75তম স্বাধীনতা দিবস জাঁকজমকপূর্ণভাবে দিলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই এদিন এই অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদা পালন করে। মূল অনুষ্ঠানটি হয় দিলিয়ামুড়া দশমী ঘাট ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়িকা কল্যাণী রায়। সোনামুড়া দিয়ে উদযাপিত হয় 75তম স্বাধীনতা দিবস। এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোনামুড়া স্পোর্টিং এসোসিয়েশন মাঠে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস। এরপর আরক্ষা প্রশাসনের কর্মীদের দ্বারা অভিবাদন গ্রহণ করেন। এদিন উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস। যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় কৈলাস শহরেও।
এদিন কলেজ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অধীর রঞ্জন দেবনাথ, জেলা শাসক উত্তম চাকমা, বিধায়ক সুধাংশু দাস সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান শেষ করা হয়। আপনারা জানেন যে মহিলারা যে মেল ফিমেল ইকুয়াল, তো মহিলাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে মহিলা ত্রিপুরা যে বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন এসএসির মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বনির্ভর হতে পারে, অনেকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে। মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মোহনপুর স্কুল মাঠে 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় রবিবার। বামটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপনের সূচনা করেন। গার্ড অফ অনার প্রদান করেন সিধাই থানার পুলিশ। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ডকশো অস্ত্র প্রদর্শন করে এদিন। আমরা অমৃত দিবস হিসাবে পালন করছি। আমার প্রিয় মহকুমাবাসী এবং সারা রাষ্ট্রবাসী, আমরা অত্যন্ত আনন্দিত, উৎসাহিত এবং গৌরবান্বিত আজকের এই মহান দিনটি যথার্থভাবে পালন করার জন্য। বন্দে মাতরম, জয় হিন্দ। বামটিয়া ব্লক এলাকায় বিজেপি বামটিয়া মন্ডলের উদ্যোগে 75টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিধায়ক কৃষ্ণ দাস, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।